প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে বৈধভাবে গহনা আনার পরিমাণ 100 গ্রাম থেকে 50 গ্রামে নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আয়োজিত এক বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। বলা হয়, 100 গ্রামের বৈধতার সুযোগে স্বর্ণ চোরা চালানকারীরা ছোট ছোট চালানে অবৈধ স্বর্ণ দেশে পাচার করছে। এছাড়া ব্যবসায়ীদের স্বার্থে স্বর্ণ কেনাকাটায় থাকা 5% ভ্যাট কমিয়ে 3% করার দাবি জানায় বাজুস। এছাড়া বাজেটে স্বর্ণ ব্যবসার বিকাশে 12 দফা নীতি সহায়তা চাওয়া হলেও তার প্রায় কিছুই বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। এই জন্য ব্যাগেজ রুল সংশোধন সহ ভ্যাট ও ট্যাক্স কমানোর 11 দফা নীতি সহায়তা দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পাশ হওয়ার আগেই বাজুসের প্রস্তাবনা আমলে নেওয়া হোক। ক্রেতা সাধারণ ও বিক্রেতাদের সুবিধার দিকে দৃষ্টিপাত করে ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে আনয়নকৃত গহনার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা 100 গ্রাম থেকে কমিয়ে 50 গ্রাম করার প্রস্তাব উপস্থাপন করছি। এতে করে স্থানীয় সোনা শিল্পীদের স্বার্থ রক্ষার পাশাপাশি স্থানীয় জুয়েলারি শিল্পের দিকে ক্রেতা সাধারণ আকৃষ্ট হবে।